মর্যাদা আছে। তো আজকের আলোচনা হলো এলেম এবং ওলামাগণের মর্যাদা প্রসঙ্গে। আল্লাহ তাআলা সূরা মুজাদালা 58 নম্বর সূরার 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত আল্লাহ তাদের উচ্চ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিআইপি কারা? যারা জ্ঞানবান, বুদ্ধিমান, ইমানদার তারাই সম্মানিত। আবুল হাব মনে করছিল সেই সমাজের ভিআইপি, কিন্তু না, মুহাম্মাদি কি ভিআইপি, আশরাফুল আম্বিয়া, সকল নবীদের কি সেরা। বলেন সুবহানাল্লাহ। তিনি সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির তিনি স্রষ্টা নন, স্রষ্টার সমানও নয়, তিনি সৃষ্টি, তবে সৃষ্টির সেরা, সৃষ্টির কি সেরা। কিন্তু আবুল হাব তার মূল্য বুঝতে পারে নাই। কে মূল্য বুঝুক আর না বুঝুক, আল্লাহ বুঝলেই চলবে। বলেন সুবহান আল্লাহ। কারণ আল্লাহই তার মর্যাদা সম্মান বাড়াইয়া দিছেন। যারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ইমান আনবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। এবং উনি যে ওহী নিয়ে পৃথিবীতে ধরাধামে এসেছেন, এই কোরআন ওনার উপরে অবতীর্ণ হয়েছে, কোরআনের জ্ঞান যে শিখবে তার মর্যাদা আল্লাহ বাড়াইয়া, তাহলে আবুল আহাবের ধ্বংস হবে কিন্তু আবু বকর ওমর ওসমানের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং আল্লাহ যাদেরকে জ্ঞান দিবেন, যারা জ্ঞান প্রাপ্ত হবে, এলেম অর্জন করলে আলেম হয়, এলেম অর্জন করলে কি হয় আলেম হয়। এলেমের বাংলা জ্ঞান আর আলেমের বাংলা স্কলার, জ্ঞানী। তো এখানে এলেমের আলেমের বহু বচন হল ওলামা, আলেমের বহু বচন কি আলেম, ওলামা বলেন না, এই ওলামা মানে একজন না, সকল আলেমদেরকে কি বলা হয় ওলামাগণ। তাহলে এলেম আর ওলামাগণের মর্যাদা প্রসঙ্গে আজকের আলোচনা। ইমাম বুখারি রহমাতুল্লাহ সহি বুখারিতে এলেমকে আমলের আগে প্রয়োজন বললেন। তিনি একটা অধ্যায় নির্ধারণ করেছেন এইভাবে, বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমালি লিকওলিহি তাআলা ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, শিরোনাম এইভাবে দিছে, হেডলাইন কি দিছে, বাবুল ইলমি, কথা ও কাজের আগে এলেম লাগবে। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো যে আল্লাহ ছাড়া কোনো হক ইলা নেই, ফাআলাম মানে জানো, জানার কথাটা আগে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে বলছে। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হবে, কে কত বিষয়ে জ্ঞান জানে, কত নভেল নাটিকা উপন্যাস, কত স্কুল কলেজ ইউনিভার্সিটির কত সাবজেক্ট কত কিছু পড়ে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে কিছুই পড়ে না, কিছুই জানে না, আল্লাহর পরিচয় নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। কত ফ্যামিলির কত ছেলে মেয়ে আছে, পুরা ফ্যামিলিটাই মা বাবা অচ্ছদ্য গোষ্ঠী, কোনোদিন আল্লাহ যে কে এইটাই চেনে না, আল্লাহর সাথে কোনো সম্পর্ক কি নাই। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো, আগে বলছে জানার কথা। তাহলে ইমাম বুখারী বলেন যে আমল পরে করেন, আগে জ্ঞান শিখেন। ফল খাওয়ার আশা করেন গাছ না লাগাইয়া, গাছ লাগাবেন তো আগে, তারপরে না ফল হবে, বিয়ে করবেন আগে, তারপরে না সন্তান হবে, পরীক্ষা দিয়ে তো পাশ করতে হবে, না পরীক্ষা না দিয়েই পাশ, কি পরীক্ষা না দিয়েই পাশ হয়, সব খেলাই দেখাই গেছে বিগত সরকারে, পরীক্ষা না দিয়েও কি হয় পাশ করাই তুই দিছে। কারণ যারা যারা সন্তান জন্ম দিতে পারে তারা পরীক্ষা ছাড়াও পাশ করাইতে কি পারে, কারণ বিয়ে ছাড়া কিন্তু সন্তানের কোনো মূল্য সমাজে কি নাই। তাহলে বাবুল ইলমি ক্বাবলাল কওল, কথা এবং কাজের আগে কি থাকতে হবে, মানে এলেম থাকতে হবে। আপনি সলাত আদায় করবেন, তো কিভাবে করবেন, সলাত আদায় করবেন সেটা জানতে হবে না, তাহলে নামাজ আগে নাকি নামাজ শিখ, নামাজের জ্ঞান আগে? হজ করতে যাবেন, হজের জ্ঞান না জানলেই যাবেন গা, তাহলে আগে কি জ্ঞান অর্জন করতে হবে না? তো আল্লাহ তাআলা কোরআনে কারিমের সর্বপ্রথম ওহী নাজিল করেন, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে পড়ো, এটা অর্ডার, কার অর্ডার,
আল্লাহর আদেশ, আল্লাহর আদেশটাকে ফরজ বলা হয়। ইসলামের দৃষ্টিতে আদেশ পাঁচ প্রকার: ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা সুন্নাত, এবং আপনার নফল মুবাহ, নফল মানে মুস্তাহাব আর কি। তাহলে সবগুলোর সাথে বড় কোনটা? ফরজ। তারপরে ধারাবাহিকতা ওয়াজিব, ফরজ পালন না করলে শাস্তি হবে, ওয়াজিব পালন না করলে শাস্তি হবে, ফরজের সাথে একটু কম, আর সুন্নাত পালন না করলে শাস্তি হবে না, কিন্তু আল্লাহ রাগান্বিত হবে, হিসাবে কড়াকড়ি করবে, ওই একদিক দিয়ে না একদিক দিয়ে ধরা খাইতে হবে। আর ফরজের ত্রুটি লাঘব হবে নফল দিয়া, বলেন সুবহানাল্লাহ। আর মোবা হইলো মনে করেন সওয়াবও নাই গুনাহও নাই, ওটা মানে আপনি ফ্যাট ভরি ভাত খাইতেও পারেন, কমাইও খাইতে পারেন, মোবা আর কি। ওটার ভিতরে সওয়াব গোনা কিছুই কি নাই। তাহলে সব ফরজের বড় ফরজ কোনটা? নামাজ, রোজা, হজ, জাকাত। কোনটা? জ্ঞান অর্জন করা। কোনটা? আল্লাহ বলেন ফালা মান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সম্পর্কে আমরা জানতে হবে তো। তাহলে ইমানের আগেও জ্ঞান, কোন কোন বিষয়ে ইমান আনবেন, কোন কোন কারণে ইমান ভঙ্গ হয়, কিভাবে ইমান মজবুত হয়, ইমান বৃদ্ধি করা যায়, ইমানের স্থায়িত্ব, এগুলো জানতে হবে না? তাহলে সব ফরজের বড় ফরজ কোনটা? জ্ঞান অর্জন করা। আপনারা জানেন মানুষের শত্রুকে শয়তান, ইন্নাল ইনসানা ইন্না শয়তানা লিল ইনসানি আদুউ মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য কি শত্রু। কথা বলেন না কাজ, মাঝে মধ্যে কিছু বললেন শত্রু না বন্ধু। তা আপনারা যেমন কোন লাগে জানা এর লাগে বিরোধিতা, এটা মনে করেন ওই যে ভারত প্রীতির মতন অবস্থা হয়ে গেছে, কথা না বলতে বলতে আর শয়তান যে আমাদের শত্রু সেইটাও এখন মুখেতে কি বাইরায় না। হ্যাঁ, তাহলে শয়তান আমাদের প্রকৃত কি নাকি পরীক্ষিত বন্ধু? কি পরীক্ষিত? কারণ আপনার বাবারে মায়েরে বাইর করছে জান্নাত থেকে কে, এবং আল্লাহর কাছে অবকাশ চেয়েছিল কিয়ামত পর্যন্ত, আল্লাহ দিয়েছেন তার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, তখন আল্লাহর সাথে সে প্রতিজ্ঞা করছে যে আপনার সব বান্দাদেরকে বনি আদমকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। আল্লাহও বলছেন যারা আমার খালেজ বান্দা তাদেরকে তুমি কিছুই করতে পারবা না। শয়তান বলছে আমি সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমি ওকে আক্রমণ করিয়া ওকে পথ ভ্রষ্ট করিয়া জাহান্নামে নিয়ে ছাড়ব। আর আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দা নিচের থেকে যদি তওবা করে আমি উপর থেকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ, ছিদ্র রেখে গেছে, ছিদ্র রেখে গেছে। কয়দিক কইছে হামলা করবে? শয়তানের হামলা কয়দিক দেওয়া হয়? চতুর্মুখী হামলা, কিন্তু আর দুই দিক তো বাদ রয়েছে, নিচের দিক আর নিচের দিককে বান্দা আর উপর দিককে আল্লাহ। বান্দা যদি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে, আল্লাহ কি করবেন? সাথে সাথে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে শয়তানের বড় কাজ হলো মানুষের যেটা বড় ফরজ সেটা থেকে দূরে রাখা। তাহলে শয়তান মানুষকে কোরআন শিখতে দেয় না, নামাজ পড়ে ফড়ুক, কারণ ও তো নামাজ জানি না। জ্ঞান না থাকলে তো হজ করি আইলেও হজ হবে না, জ্ঞান না থাকলে তো আর রোজাও এমন কাজ করবে যাতে রোজা ভাঙে যায়, ও মনে করবে রোজা হচ্ছে আসলে হচ্ছে না, কারণ আর জ্ঞান নাই। তাহলে শয়তানের সবচাইতে বড় কাজটা কোনটা? মানুষের কাছে যেটা সবচাইতে বড় কাজ, শয়তানের সবচাইতে বড় কাজ হলো ওটা না করতে দেওয়া। তাহলে সব ফরজের বড় ফরজ হলো জ্ঞান অর্জন করা, এলেম অর্জন করা। আর শয়তানের সবচাইতে বড় কাজ হলো এলেম থেকে দূরে সরানো, বোঝেন নাই তো? এই জন্য একটা ছেলেরে যদি মাদ্রাসা থেকে দূরে সরাইতে পারে শয়তানি করিয়া, তাহলে ওর রিপোর্ট দেয় ওর চামচারা কর্মীরা যখন, যে আমি আজকে এই কাজটা করছি, দৈনিক একটা রিপোর্ট দেওয়া লাগে। দৈনিক কি দেওয়া লাগে? রিপোর্ট দেওয়া লাগে, কজনের হত্যা করছে, গুম করছে, রিপোর্ট দেওয়া লাগে না? তো এরকম রিপোর্ট দেয়, তা দিলে যে বেশি ভালো কাজ করছে তারে প্রমোশন দেয় না? তো শয়তানে দেখে যে কে কোন কাজটা করছে, কেউ এসে কয় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইয়া তালাকের ব্যবস্থা করে দিয়েছি, শয়তানে খুশি হয়ে যায়, কারণ সংসার তো পরেও করবে, জেনার গোনা হবে, কারণ সংসার তো আগেই তালাক হয়ে গেছে, তালাক প্রাপ্তা বউর লইয়াই তো সংসার করবে। হুজুরগ কাছে আইয়া কয় মাতামাতা ঠিক ছিল না, আমি তেমনি তালাক দিয়ে দিয়েছি, আন বাচ্চা কাছে লই যামো কই,
তো হুজুরে অনেক সময় কিছু কয় না, তারপরও সংসার করে, কিন্তু রাগ করিয়াও কোপ দিলে কাটবে, আর রাগ ছাড়া কোপ দিলেও দা দিয়া কি কাটবে। আপনি তালাক রাগের সাথে দিলে তালাক হবে না, এ কথা কোনো মুফতি সাহেব বলে না, তালাক হয়েই কি যায়। তারপরে যে সংসার করেন ওই মানে বিয়ে না করিয়া অন্য মেয়ে নিয়ে, যেমন নাইট করা যেমন গোনা, হোটেল মোটেল বুকিং দিয়া যেমন জেনা বেবিসের দর্শন করলে যেমন গোনা, নিজের বউ আর নিজের নাই, তালাক দেওয়ার সাথে সাথে এটা অন্য মহিলা হয়ে গেছে। এরপরে বাচ্চা কাচ্চা সব কী হয়ে যাবে, যারও সন্তান হবে, যতবার দেখা সাক্ষাৎ হবে সব জেনার গোনা হবে, জেনাল আইনিন নজরু, দেখ চোখের দেখাটাও কী হবে, জেনা হয়ে যাবে, শয়তানে খুশি। আর যেসব ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসা থেকে দূরে সরাবে, শয়তান তাদেরকে উঠেও কোলাকুলি করে, তাদের সাথে তাদের কর্মীর সাথে শয়তানই বলেন সুবহানাল্লাহ, মানে নাউজুবিল্লাহ মিন যালিক। তো এরপরে আসেন আমরা এলেমের কিছু ফজিলতের ব্যাপারে, আন আনা মানে গুরুত্বের ব্যাপারে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। ইবনে মাজাহ শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান অর্জন করা কি ফরজ নাকি ফরজ না? তো ফরজ হলে জ্ঞান অর্জন করেনি মানুষ, তেমন তো কোনো গুরুত্ব নাই। এখানে কুল্লি মুসলিম বলছে, মুসলিমাও ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, কিন্তু মুসলিম পর্যন্তই শেষ, কারণ মুসলিম শব্দটা পুরুষ, প্রত্যেকটা নারী পুরুষের অধীনে, এটার একটা তাকলিবের মাসালা। পুরুষ বললেও এখানে নারীরাও কি আছে, তাহলে প্রত্যেক পুরুষের উপরে জ্ঞান অর্জন করা ফরজ না প্রত্যেক পুরুষ নারী সবার উপরে জ্ঞান অর্জন করা ফরজ? আচ্ছা, তাহলে নারী পুরুষ সকলেই জ্ঞান অর্জন করার জন্য আদিষ্ট হয়েছে। সর্বশ্রেষ্ঠ এলেম হচ্ছে আল্লাহ তাআলার ব্যাপারে জ্ঞান হাসিল করা, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন সূরা মুহাম্মাদে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, এই জ্ঞানই হলো সবচেয়ে কি বড় জ্ঞান। তো এলেম হাসিলের কাজে লিপ্ত থাকা নফল ইবাদতে মশগুল থাকার চেয়ে বেশি মর্যাদার কাজ বলেন সুবহানাল্লাহ। হাদিসে আছে, তাদারাসুল ইলমি সাআতান খায়রুম মিন আহইয়াইহা, রাত্রে এক ঘন্টা বা সামান্য সময় যদি আপনি এলেম জ্ঞান অর্জনের জন্য ব্যয় করেন, সারা রাত নফল ইবাদত করার চাইতেও বেশি সওয়াব পাবেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ইবাদত যা করতেছেন ওইটা করতেই থাকবেন নাকি জ্ঞান অর্জন করতে থাকবেন বেশি? নফল ইবাদত না করে কি করতে থাকবেন? জ্ঞান অর্জন করতে থাকবেন। এলেম মানুষকে আল্লাহর ভয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পন্থা শিখায় বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআনের ভিতরে আছে সূরায়ে ফাতিরের ভিতরে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা জ্ঞানবান তাদেরাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহকে কি করে ভয় করে। কোনডা গোখরা সাপ, কোনডা কিং কোবরা, কোনডা রাসেল ভাইবার না কয়েকদিন আগে গেল, তো কোনডার বিষ কেমন এটা জানলে না ভয় পাইবেন বেশি, যারে চিনবেন বেশি তারে ভয় পাবেন কি বেশি। বাচ্চারা কোনো সাপ সম্পর্কে আইডিয়া নাই, এই জন্য ওই যখন ফানা ফানা তলে তখন ওরা ওইটারে ধরতে চায়, কারণ কোবরা টোবরা ওই যে এই গোখরা সাপ অত ফানার ভিতরে একটু আট করা নকশা আছে, দেখতে ভালোই দেখায়, কিন্তু এইটা তো আর জানের শত্রু, এটা তো বাচ্চারা কি বোঝে না, তাহলে ওরা জানে না বিদায় ধরে, তাহলে যে জানে সে ভয় পায়। তাহলে আল্লাহরে আপনি মুখ দেখালেন, আমি আল্লাহরে ভয় পাই না, তা কে ভয় পায়? আপনার কাছে কোনো জ্ঞান আছে আল্লাহ সম্পর্কে, আখেরাত সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে? এই জন্যই তো ফজরের নামাজ নাকি কয় নাকে তুলে দিয়ে নাকি তেল দিয়ে কানে তেল দিয়ে না নাকে তেল দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাই, কারণ ও জানে না যে আল্লাহ কে, আল্লাহ কত বড় মহান, তার শাস্তি কত বড়, এটা সে বুঝতে এখনো পারে নাই। তো জ্ঞান অর্জন করলে বা করতে গেলে কি লাভ? মুসলিম শরীফের হাদিসে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহা ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য পথ অতিক্রম করে, সে মনে করেন মসজিদে যায় জ্ঞান শেখার জন্য বা মাদ্রাসা যায় বা কোনো একজন আলেমের কাছে যায়, তা আল্লাহ রাসূল বলে সে আসলে মাদ্রাসায় বা আলেমের কাছে যাচ্ছে না, সে জান্নাতের দিকে আগাচ্ছে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পথ তার জন্য আল্লাহ সহজ করে দিবেন বলেন সুবহানাল্লাহ।
তাহলে এলেম অর্জন করতে গেলে যে পথ ধুলাবালু লাগে পায়, এই ধুলাবালুর উসিলায় জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো আবেদের উপরে আলেমের মর্যাদার ধরন কেমন হাদিসের ভিতরে আসছে, একজন লোক মাসে জ্ঞান অর্জন করে নাই তেমন কিন্তু ইবাদত করে, নামাজ ঠিকই মনে করেন পড়তে আসে কিন্তু ওরকম মাসলা মাসাইল সম্পর্কে কোনো আইডিয়া ধারণা নাই, আর একজনে আলেম কিন্তু সে নামাজ না পড়ে ঘুমাইতে আসে। এখন একজনের নামাজ পড়তে আসে জ্ঞান ছাড়া, আর একজন জ্ঞান ব্যক্তি ঘুমাইতে আসে, কার দাম মনে করেন বেশি, যে নামাজ পড়ে তার দাম না জ্ঞান ঘুমান্ত ব্যক্তির দাম? শয়তানের একজনে জিজ্ঞাসা করছিল যে এই বেটা নামাজ পড়ে এই বেটা ঘুমায়, তুমি কারে ভয় পাও? কাউ ওই বেটারে ভয় পাই, কারণ এ যদি ভুল করি আবার হেরে জিগাই তাহলে তো আমার আবার নামাজ পড়বে না, তাহলে আমার আমার প্রচেষ্টা সব খালে। কারণ আসাদান আপনার 1000 আলেমের 1000 আবেদের চাইতে একজন আলেমকে শয়তানে কী করে বেশি ভয় পায়, বেশি আসাদ্য আলফ আবেদিন, মানে 1000 আবেদের চাইতে শয়তানের কাছে কি একজন আলেমের দাম গুরুত্ব বেশি। তো আল্লাহ রসুল আলেমদের মর্যাদা বুঝাতে যাইয়া সাহাবাদাকে বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের উপরে আমার মর্যাদা কেমন? সমস্ত নবীদেরই তো সেরা নবী মুহাম্মদ রসুল্লাহ, তা সাধারণ একজন উম্মাতের উপরে, সাধারণ উম্মাতের উপরে আদনা, এন আবু বকর ওমর ওসমানের নাম নে নাই, আরও নর্মাল একজন সাধারণ সাহাবির উপরে আল্লাহ রসুলের মর্যাদা কেমন? অনেক গুণ বেশি না? কত? আসমান জমিনের চাইতেও বেশি তফাত দূরত্ব নাকি ব্যবধান অনেক বেশি উঁচু না? তা আল্লাহ রসুল বলেন, ফজলুল আলিমি আলাল আবেদে, সাধারণ একজন আবেদের উপরে আলেমের মর্যাদা কেমন? কা ফজলি আলা আদনাকুম, আমার উপরে তোমাদের সাধারণ এক ব্যক্তির উপরে যেমন আমার মর্যাদা, তার তেমন মর্যাদা একজন আলেমের আবেদের উপরে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? প্রশ্ন করছে আপনার কাছে আমার কাছে, সমান বলেন, উত্তর দিতে হবে। কোরআন বলছে সমান না সমান না? যারা বলেন নাই তারা মনে হয় মনে করতেছেন সবাই সমান, হুজুরও তো হুজুরও তো আমাদের মতো নেই, কারণ কাফেরারা বলছিল না মোহাম্মদ আবার নবী হইল কেমনি, ও তো বাজারে যায় খায় দেয় ঘুমায় বাচ্চা কাচ্চা ফয়দা দেয়, তাই ও তো আমাদের মতনই মানুষ, ও আবার নবী হয় কেমনি? তো এখন যারা বলেন নাই তারা তো মনে হয় হুজুর তো আমাদের মতনই, তাহলে হইব নাকি সম্মান? কুল হাল ইয়াস্তা, কশ্মিন কালেও তারা কখনো এক নয়, কারা? যারা জানে আর যারা জানে না। তো আপনার কোরআনের আরও বেশ কিছু আয়াত আসছে, যেমন বলা হয়েছে অন্ধ আর যারা চক্ষুষ্মান তারা কি বসির, মানে আমার বসির কি কখনো সমান? যারা চোখে দেখে আর যারা দেখে না তারা কি সমান? অন্ধকার আর আলো এটা কি সমান? যারা আপনার এই যে ছায়া আর মানে রৌদ্র কি সমান? জীবিত আর মৃত কি সমান? তাহলে জীবিত আর মৃতর ভিতরে যেমন তফাত ব্যবধান, সাধারণ লোক আর আলেমের মধ্যেও তেমন ব্যবধান, বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা আলেমদের প্রতি রহমত বর্ষণ করেন, এবং ফেরেশতা আসমান ও জমিনবাসী এমনকি গর্তের পিপীলিকা এবং সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তিরমিজি শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। তো এলেমের মর্যাদা, এলেম মানুষের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে, যেটা একটু আগে বললাম সূরা ফাতির 35 নম্বর সূরার 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে। তো এলমে এলেম আর মানে এলমে দিন সম্পর্কে যারা আপনার পাণ্ডিত্য অর্জন করে, এটা আসলে তারা নিজেদের বাহুবলে বা শক্তির বলে করে না, বরং আল্লাহ তাদেরকে লাইক করে পছন্দ করে, সেজন্যই তাদেরকে এলমে দিন দান করে, বলেন সুবহানাল্লাহ। আবুল আহাবে অনেক টাকা পয়সার মালিক হয়েছে, অনেক ক্ষমতা বল জনবল ধনবল সব আছে, ও মনে করছিল কি ওই মনে হয় সেরা, কিন্তু মুহাম্মদ রসুল্লাহ যে রাসুল এবং সর্বশেষ রাসুল আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর কাছে সবচাইতে বেশি সম্মানিত সেটা সে বুঝতে পারে নাই। আল্লাহ অনেকের টাকা দেয়, অনেকের সম্মানিত জায়গায় বসায়,
আর তখন তারা নিজেদেরকে সম্মানী ভাবে। ওটা কোরআনে বলছে না, আমি পরীক্ষা করার জন্য টাকা পয়সা দিই, সম্মানিত করার জন্য নয়। আর যদিও কোনো সম্মানিত আসনে পদে বসায়, ওটাও পরীক্ষা, ওটাও তাদের প্রকৃত সম্মান সম্মান নয়, ওটাও কি তাদের সম্মানটাও একটা পরীক্ষা। প্রকৃত সম্মান হইল কাদের জন্য? ইমানদারের জন্য এবং যারা জ্ঞানবান আলেম তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ কামনা করেন, যার আপনার মঙ্গল কামনা করেন, তাকে এলমে দ্বীনের জ্ঞান বুদ্ধি বুঝ সমজ দান করেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুন রাযিনা কিসমাতাল জাব্বারিফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালুন। তাকদীর, ভাগ্য, যার ভাগ্যে টাকা ফয়সাল লেখছে রিসম্যান হওয়া, সে তো রিসম্যান হবেই, এটা তো তাকদীরের ফয়সালা। কার পক্ষ থেকে এই বাজেটটা আসছে? আল্লাহ, সে ধনী হয়ে গেছে। এখন যার কপালে কোরআনের হাফেজ হওয়া লেখছে, সে তো হাফেজ হবেই নাকি? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর তাকদীরের উপরে আমি সন্তুষ্ট, স্যাটিসফাই। কেন? আল্লাহর দুশমন যারা তাদের জন্য আল্লাহ বরাদ্দ করছে টাকা পয়সা অর্থ সম্পদ, আর আমাদের জন্য করছে আল্লাহ এলেম দিন জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা। আল্লাহর রসুল বলেন, আমি জ্ঞানের শহর, আর এই শহরের ফটক গেট হইল কে, দরজা হইল কে, আলী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এলেমের দরজা, এলেম দিয়েছেন কারে? আলীকে। এই জন্য আলী কয় আমার টাকা ফসাতে নেই, তাতে কি হয়েছে আমি খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, ফাতেমা, কত ধনীরা তোমারে বিয়ে করতে আসছে, আমি কিন্তু তাদের কাছে দিই নাই, আমার দৃষ্টিতে সেরা কে, এই জন্য তোমাকে আলীর কাছে দিছি। বলেন সুবহানাল্লাহ। কি আসিল? টাকা পয়সা আসিল কিছু, কিন্তু কোন দিক দিয়ে অভাব ছিল না, এলমে দিনের ব্যাপারে কোনো অভাব ছিল না। আচ্ছা, তো আল্লাহ যার কল্যাণ চান, তিনি তাকে দিনের বিষয়ে গভীর এলেম বা জ্ঞান দান করেন। এই জ্ঞান শিক্ষা করার জন্য এই যে সামান্য সময় একটু বসছেন, এটারও একটা দাম আছে। হাদিসে আসছে ইবনে মাজা শরীফের হাদিস যে মাজলিসু ফিকহিন খায়রুম মিন সিত্তিনা সানা। এই যে মাজলিস বসা, বৈঠকেরই তো মাজলিস কয়, জলসা। এই জলসা যত মাহফিল টাফিল হয় এগুলো তো জলসাই কয়, মাজলিস মানে বসা। এই যে বসার জায়গা, বসার স্থান, যেমন মসজিদ সিজদা করার জায়গা, সিজদা করার স্থান, তাহলে মাজলিস। এখন আপনারা মজলিসে আছেন নাকি? মাজলিসু ফিকহিন, এই কোরআন হাদিসের জ্ঞান চর্চার একটু মজলিসে বসলে এটা কেমন সব হবে? খয়রুম মিন সিত্তিনা সানা, 60 বছর এবাদত বন্দিগি করলে, নফল এবাদত করলে যেমন সব, তেমন সব পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। তো এলেমের বাহকের জন্য ফেরেশতারা নিজেদের পাখা বিছিয়ে দেন, ইবনে মাজা শরীফের হাদিস। যখন এলমে দিন চর্চা করে যারা তলেবে এলেম, তলেবুল এলেম, তলেব মানে কি ছাত্র, তলেব মানে কি